السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قاسي ودورة ديشة وديشة باهرة تيكا جارة ونشتان تي ديكشن تادر آنطوريك شبيتشا ومباروك بعد جانيه أبدر شامنه جي بيشوتي আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ছেলে অনেক মেয়ে ছেলেরা মেয়েদের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে বোধ করে উল্লাস মনে করে সম্মানিত দর্শকমণ্ডলী আর অনেক ছেলে আছে যারা মেয়েদের টিপ ব্যবহার করছে মেয়েদের শর্ট জামা পড়ছে কোয়ার্টার প্যান্ট পরছে অথবা মেয়ে আলী যে সাজসজ্জা আছে এগুলি করতে তারা নিজেকে মানে ফিটফাট একদম মানে নিজেকে একটা ফিটিং ছেলে মনে করছে এটাকে তারা আধুনিকায়ন মনে করছে আধুনিক যুগ মানে যুগের সভ্যতা মনে করে তারা রাস্তায় নেমে যাচ্ছে এগুলো আর অনেক দেখা যাচ্ছে যে অনেক মেয়ে তারা জিন্সের প্যান্ট শার্ট পরে এবং চুল খাটো করে তারা আপনার পুরুষের বেশ ধারণ করে তারা সমাজে চলছে তারা মডার্ন যুগের মডার্ন ছেলে মেয়ে হিসেবে নিজেকে তারা উপস্থাপন করতে চাচ্ছে আমরা এটাকে ইসলামী কৃষ্টি কালচার ইসলামী শরীয়তের ভিত্তিতে বা দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম এ মর্মে বলছেন মান তাসাবাহিক ফাহিন হুম ইসলামী শরীয়তের দৃষ্টিতে আমরা দেখলে এটা জানতে পারি বা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকটা জাতি মুসলিম বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন প্রত্যেকটি জাতির আপনার কি হবে হিসাবের সম্মুখীন হতে হবে কথা কাজ কর্মের প্রত্যেকটা কথা কাজ কর্মের হিসাবের সম্মুখীন হতে হবে আর হিসাব দিতে যে পরকালীন জীবনে আপনাকে যে বিষয়ের সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে যে আপনি ওই হিসাবেই বিবেচনায় আসবেন বিবেচ্য হিসাবে আপনি ওখানে দাঁড় হবেন ওই হিসাবে আপনি কাউন্ট হবেন আল্লাহর দরবারে সৃষ্টিকর্তার দরবারে যে আপনি যে জাতির পৃথিবীতে চলা অবস্থায় আপনার জীবদ্দশায় আপনার ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন এবং সামাজিক জীবনে বলেন এই জীবনগুলাতে যখন আপনি আপনি যে জাতির যে সম্প্রদায়ের সাদৃশ্য কৃষ্টিকালচার আদর্শ গ্রহণ করবেন রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম তাদেরকে ওই জাতির মধ্যে গণ্য বলছেন যেমন বৌদ্ধ ধর্মের একটা কৃষ্টি কালচার আছে একটা ফরমেট আছে তাদের একটা লেভেল আছে ধর্মীয় লেভেল মুসলিমদের একটা ধর্মীয় লেভেল আছে ক্রিস্টিকচার আছে একটা আদর্শ আছে একটা প্ল্যাটফর্ম আছে হিন্দুদের একটা আদর্শ আছে হিন্দুদের কৃষ্টি কালচার আলাদা ধর্মীয় মূল্যবোধের আলোকে প্রত্যেকটা ধর্মের একটা করে কৃষ্টি কালচার আছে ধর্মকে চিহ্নিত করার জন্য এটা অমুক ধর্ম এটা অমুক ধর্ম কৃষ্টি কালচার আদর্শ এবং আপনার লেবেল দেখলেই বোঝা যাবে এটা ওই ধর্মের লোক এটা ওই জাতির লোক সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাকে যেটা বলব সেটা হচ্ছে যে সকল ছেলেরা মেয়েদের পোশাক পড়াকে স্বাচ্ছন্দ্যবোধ করে আনন্দবোধ করে মেয়েদের কপালে টিপ লাগানোকে আনন্দবোধ করে আমরা তাদেরকে বলব যে আপনি কোন জাতীয় লোক কোন জাতের লোক আপনি কোন কৃষ্টি কালচারের লোক আপনার ধর্ম কী আপনার জাতি কী আপনার মূল্যবোধ কি আপনার আপনি বিশ্বাসী কোন আদর্শের আলোকে আপনি ছেলে হয়ে আপনি মানে মেয়েদের পোশাক পরিধান করলেন কোন আদর্শের কারণে আপনি মেয়েদের টিপ কপালে সেট করলেন সম্মানিত দর্শক মন্ডলী এটা আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি শহর মন্দিরে চললে আমরা দেখতে পাই এ ধরনের কৃষ্টিকাজটা রাসুসাল্লাম তাদেরকে হুশি হুঁশিয়ারি করে দিয়ে বলছেন যে মান ফাহুয়া মিনহুম যাই যে জাতির কৃষ্টি গ্রহণ করবে যাই যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি ওই জাতি হিসেবেই ওই জাতির সাথেই তাদের হিসাব নিকাশ হবে ওই জাতির মধ্যেই তারা গণ্য হবে ওই জাতির লোক হিসেবে তারা কেমতের মাঠে আল্লাহর কাছে ধর্তব্য হবে কাউন্ট হবে এজন্য আপনাকে বলবো প্রিয় ভাই আমরা আমাদের যে পুরুষত্ব পুরুষ আমরা পুরুষ মানুষ এই পুরুষ মানুষের যে কৃষ্টি কালচার হওয়া দরকার যে লেভেল থাকলে পুরুষ মানুষ বোঝা যায় সেটি আমরা হব আমরা দেখতে পাই ঢাকায় চললে দেখতে পাই চট্টগ্রামে চললে দেখতে পাই রাজশাহী চললে দেখতে পাই অনেক ছেলে তারা টিপ সেট করছে অনেক ছেলে তারা শাড়ি পরছে অনেক ছেলে তারা জামা পরছে এই যে এই ড্রেস আপ এটা তো মেয়ে ড্রেস আপ নারীদের এটা হচ্ছে আপনি যদি এটা গ্রহণ করেন আল্লা রসুলের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে আপনি ওই জাতির মধ্যে গণ্য হলেন তার মানে আপনি মেয়ে হয়ে গেলেন আপনি মেয়ে হয়ে গেলেন তার মানে আপনি নারীও নন পুরুষও নন আপনি হিজরা আপনি নিজেকে হিজরা হিসাবে সমাজে উপস্থাপন করতে চাচ্ছেন আপনার যে একটা পুরুষত্ববোধ আছে এটাকে আপনি উৎসর্গ করে দিচ্ছেন বিলীন করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন আপনার জাতির কাছে আপনাকে কি হিসাবে উপস্থাপন করতে চাচ্ছেন হিজরা না পুরুষ নাকি মহিলা আপনি তো লিঙ্গের দিক থেকে পুরুষ কিন্তু আপনি কোন মানুষ কি সভ্য সমাজের মানুষ নাকি অসভ্য সমাজের মানুষ আপনি কি বর্বর আপনি কি অসভ্য আপনি কি হীন জাতি আপনার কি কোনো ধর্ম নাই আপনার কি কোনো মূল্যবোধ নাই আপনার কোনো ব্যক্তিত্ব নাই আপনি চলেন কিভাবে এজন্য আপনার ব্যক্তিত্বকে ঠিক রেখে ধর্মীয় মূল্যবোধকে বজায় রেখে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি হন মুসলিম হন আপনি অমুসলিম হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ এটাতে যায় আসে না আপনি আপনার ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করে আপনি আপনার ধর্মীয় জাতীয় লেভেল ব্যবহার করে যদি পুরুষ হন পুরুষের লেবেলে চলেন যদি নারী হন নারীর লেভেলে আপনি চলাফেরা করেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এবং সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব আসুন আমরা যারা পুরুষ মানুষ তারা পুরুষের বেশ ধারণ করে সমাজে চলি মাথা উঁচু করে পুরুষের পরিচয় দিয়ে আমরা সমাজে চলাচল করি ব্যক্তিগত জীবন পরিচালনা করি সামাজিক জীবনে পরিচালনা করি পুরুষত্ব বোধ যেন নিজে একটা পুরুষ এটার জন্য পরিচয় আমাদের থাকে অনেক মানুষ দেখবেন ক্লিন সেপ করে চলছে মানে দাড়ি নাই দাড়ি হচ্ছে পুরুষের বেশভূষা সৌন্দর্য মণ্ডিত বা সৌন্দর্য বৃদ্ধির একটা ইয়ে হচ্ছে আপনার লেভেল হচ্ছে দাড়ি আমরা ক্লিন সেভ করি করে নিজেকে মেয়েদের মতো আমরা উপস্থাপন করি মোস এটা পুরুষের একটা ভূষণ এটা কিন্তু নারীদের নাই দাড়ি এটা নারীদের আল্লাহ দেন নাই তাদেরকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাইমটা ক্লিন একদম সেফ পরিষ্কার দাড়ি সারে তাদেরকে আল্লাহ সোহান মতো সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন জন্মগতভাবে তৈরি করেছেন আর পুরুষদেরকে মোস এবং হচ্ছে যেটা আমরা গোপ বলি গোপ দিয়েছেন এবং হচ্ছে আপনার দাড়ি দিয়েছেন আমরা অনেকেই দাড়ি চাষি দাড়ি চাষার কারণে মেয়ে আলী স্বভাব আপনার মধ্যে দেখা যায় যে মেয়ে আলি কৃষ্টি কালচার আপনার থাকবে কেন এটা তো পুরুষের বেশ এই ভূষাটা তো পুরুষের সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা নারীদের বেশ ভূষাকে নারীদের কাছেই রাখি এটা নারীদেরকেই মানায় এই কৃষ্টিকালচার এই স্ট্রাকচার নারীদেরকেই মানায় আর পুরুষদের যে কৃষ্টি কালচার পোশাক আশাক আসে কৃষ্টি কালচার আসে মানে পুরুষের যে যে লেবেলগুলো সেট করলে পুরুষ বোঝা যায় এই লেবেলগুলো দিয়ে আমরা নিজেকে পুরুষ যারা পুরুষ মানুষ তারা পুরুষের লেবেল ব্যবহার করে পুরুষ বীর পুরুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই সমাজে চলতে চাই আল্লাহ সুবাহ আমাদেরকে পুরুষ হিসাবে এবং নারীদেরকে নারীদের মতো করে কেমন তার পুরুষের পোশাক থ্রি কটার প্যান্ট থ্রি কটার শার্ট ব্যবহার করা বা বা ক্যাব মানে পরিধান করা কেমন আটো ষাটো পোশাক পরিধান করে সমাজে চলা এটা নারীদের ভূষণ মানে ভূষণ নয় নারীদের কালচার নয় নারীদের এটা লেভেল নয় নারীরা নারীদের মতোই থাকবে নারীদের মতোই চলবে এজন্য নারীরা নারীদের যে বেশভূষা আছে তারা এগুলো পরিধান করবে শর্ট পোশাক অর্ধলগ্ন এগুলি পরিত্যাগ করবে করে নারীদের সম্মান যে মর্যাদা আছে সেটাকে বজায় রেখে আমরা সমাজের জন্য চলতে পারি এ সামর্থ্য এ শক্তি এ আবেদন এ প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি সুবান এক আল্লাহম্মা অবিহাম আসাদু আল্লাহ ইলাহ ইলাহ আংতা আস্তফের কৌতুবি আসসালামু আলাইকুম ওরা ফতুল্লা